এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল ভোর ছয়টা থেকে আটচল্লিশ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো বৃহস্পতিবার ভার্চুয়ালি কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এর আগে এক দফা দাবিতে ধারাবাহিকভাবে ঢাকা ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি বৃহস্পতিবারই শেষ হয় সমমনা দলগুলোর পক্ষ থেকে নাগরিক ঐক্যের ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমরা এটা দেখাতে চাই রাজনৈতিক দলগুলো আগের মতো ঐক্যবদ্ধ আছে জনগণ রাজনৈতিক দলগুলোর সংগ্রামে আসলে মানুষেরই দাবি ভোটের দাবিতে দাবিতে মৌলিক অধিকারের ঐক্যবদ্ধ আছে এই হরতালটা সফল হতে হবে জাতীয় আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে এই তফসিল ঘোষণা কোনো গ্রহণযোগ্যতা পাইনি এই তফসিল ঘোষণায় অন্তত আওয়ামী নিজেদের মধ্যে এমন করে বিশ্বাস তৈরি হয়নি যার নির্বাচনটা হয়ে যাবে